বেশ কয়েক বছর ধরেই আলাদা থাকছেন রাফতার ও কোমল। ইতোমধ্যে ডিভোর্সের আবেদনও জানিয়েছেন তারা। তবে এই আবেদন যে নতুন কিছু তাও না, ফাটল ধরেছে আরও অনেক আগে। 2020 সাল থেকেই বিচ্ছেদের জন্য ডিভোর্সের পরিকল্পনা করছিলেন জনপ্রিয় এ র‍্যাপার ও তার স্ত্রী। বিগত দুই বছর করোনা মহামারীর কারণে আইনি প্রক্রিয়া বন্ধ থাকায় চলতি বছর অক্টোবরে অফিসিয়ালি আলাদা হবে র‍্যাপার রাফতার ও কোমল বহরা। এভাবে দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় র‍্যাপার রাফতার। এক বন্ধুর পার্টিতে কোমল রাফতারের প্রথম দেখা, অতঃপর প্রেম। এভাবে অল্পদিনে ভালোবেসে একে অন্যের কাছে আসেন রাফতার ও কোমল। প্রেম থেকে পরিণয়ে 2016 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জুটি। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে রাফতার লিখেছিলেন, নিজের আত্মার সঙ্গীকে বিয়ে করলাম। কিন্তু সেই আত্মার সম্পর্কই বিয়ের ছয় বছরের মাথায় ছিন্ন করছেন তারা। এদিকে ক্যারিয়ার জীবনে বলিউডের অনেক জনপ্রিয় সিনেমার গানে র‍্যাপ করেছেন রাফতার, যেগুলোর ভিউ 50 মিলিয়ন পর্যন্ত ছাড়িয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন রিয়ালিটি শো, ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, এমটিভি রোডিজের বিচারক হিসেবেও দেখা গেছে রাফতারকে। নাবিলা সোহার, সময় সংবাদ।